فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جمعات الشنواني تبهاي جناب سوهيل اكتر انديا تيكي جانتي سيسن যে নামাজ পড়ার সময় যদি কেউ চাদর ব্যবহার করে, সেই ক্ষেত্রে হাত দুটো চাদরের উপর দিয়ে বাঁধবে না চাদরের ভিতরে হাত ঢুকিয়ে নিয়ে হাত বাঁধবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, যেহেতু শীতকাল, তো এই শীতকালে শীত থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি কেউ চাদরের ভিতরেও হাত বাঁধে তাতেও কোনো অসুবিধা নাই। যখন যার যেটা যেভাবে সুবিধা হবে সেভাবেই হাত বাঁধবে। যদি কেউ চাদরের উপর দিয়েও হাত বাঁধে তাতেও কোনো অসুবিধা নাই, এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি চাদরের ভিতরে নিয়ে গিয়েও হাত বাঁধে তাতেও কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, এবং এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমের হাদিস, عن وائل بن حجر رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه حين دخل في الصلاة ثم التحف بثوبه ثم وضع يده اليمنى على اليسرى. وائل بن حجر رضي الله عنه تني الله رسول عليه الصلاة والسلام কে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার সময় দু হাত উঠিয়ে তাকবীর দিলেন, এরপর হাত কাপড়ের ভিতরে ঢেকে নিলেন এবং ডান হাত বাম হাতের উপরে রাখলেন। ইলা আখিরুল হাদিস। তো হাদিসটি সহিহ মুসলিমের। তো এই হাদিসের দ্বারা একটা জিনিস পরিষ্কার হলো যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম তকবীরের তাহরিমের সময় হাত উঠালেন, উঠানোর পরে কাপড়ের ভিতরে হাত দুটোকে ঢেকে নিলেন, কাপড়ের ভিতর যে হাত দুটো ঢুকিয়ে দিলেন এবং ঢেকে নিলেন। তো কেউ কেউ বলেছেন যে হয়তো সেই সময়টা শীতকাল ছিল, শীতকালের জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাম হাত দুটো ভিতরে নিয়েছেন। তো এই হাদিসে বোঝা গেল যে যখন রাফলে দেন করবে তখন হাত দুটো খোলামেলা থাকা চাই, তবে যদি কেউ চাদরের উপর দিয়েও হাত বাঁধে এবং চাদরের ভিতরেও যদি বাঁধে উভয়টাই জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।